করোনা ভাইরাস এটাকে যখন এত আতঙ্কিত, আমরা একটা স্লোগান দিচ্ছি, সাবান দিয়ে হাত ধুবেন, নৌকা মার্কায় ভোট দিব। আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। উনি বললেন আল্লাহর কাছে, ওই শালার বুদেরা, দেখ শালার বুদেরা, আরে বাড়াই যা হয় না, আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দিয়েন না, এবং স্লোগান দিবি মেরাম, এবং এই রকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার আই তুমি ঠিক সুদাও কেন না, শালার পুত বোর্ড দেন না, আবার ঠিক সুদাও, সবাই হাত তোলেন। ওই শালার বুদেরা, মুনাজাত কর, মুনাজাত কর, ওই পুরো শালার বুদেরা মুনাজাত কর। মাইক আনতে বলছেন, আল্লাহ তোমার কাছে বিচার দিল, আমি সন্ত্রাসীদের সাথে। ওই ওই দেখো রে, কোনদিন মনে মনে কবি শালা বলে মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই বাড়ি যান, শনিবার হরতাল হরতাল হরতাল। আগামীকালের এই পবিত্র ঈদুল আজহার নামাজের জানাজা, পবিত্র ঈদুল ফিতরের নামাজ, পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। এই নামাজে সকলেই অংশগ্রহণ করবে। এই স্বাধীনতার মাসে আমরা তিলক ওয়ালি মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে আর এক মুহূর্ত তিলক ওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে উনি দাঁড়িয়ে আপনি আমাকে বাজেট আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, এবং এই সংসদের প্রথম একজন সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি মাই সবসময় আমি এই বাজেটের আলোচনায় আমি কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সে মানে সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণাকে মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মানুষ স্পিকার, প্রত্যেক ব্যক্তি কষ্টে আছে মানুষ স্পিকার। আব্দুল্লাহ মামুন সাংস্কৃতিক জগতে জগতের একজন উজ্জ্বল নাম। আমি আসবো না আপনার ওখানে আজকে, ফিরে সময় বোঝে না, এই কারণে বেশি দিন থাকে না, ভারপ্রাপ্ত ভারমুক্ত হয়ে যায়। 24 তারিখ সময় শেষ। আপ আমাকে বলছে, শামীম তুই ধৈর্য ধর, আমি ধরছি। বলছে তুই কিছু কথা বলে সরকারের বদনাম হবে, কথা কই নাই, এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান, 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে। তুই